ইঞ্জিন অয়েল পিঙ্ক হয়ে গেছে। কষ্টের কথা কি বলবো মামা, পুরাতন বাইক আর কিনবেন? আমি আর বাইক না চালাইলেও পুরাতন বাইক কিনবো না। টোটালটার খরচ এখানে আছে। তো হালকা করে আপনাদের যদি বিবরণ দেই, এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট 14,000 টাকা, তারপরে সিলিন্ডার পিস্টন 7,500 টাকা। আজকের ভিডিও শুরুটা একদম রাস্তা থেকে করতেছি, আর টানা রোদের মধ্যে এত গরম। মামা চলে আসছে, কোন মামা বলেন তো? মামার তো অভাব নাই, টেকনাফের মোহন মামা চলে আসছে। সে পরিচিত হচ্ছে ভাঙড়ি, কি জানি, রয়্যাল এনফিল্ড থেকে। মামা এত ভাঙড়ি হয়ে গেছে, তো সে আমার টারো জিবির উপরে বসে আছে। বাট তার ঢাকায় আসার উদ্দেশ্য হচ্ছে এই যে থাই সিবিআর, যেটা দেখতে পাচ্ছেন এইটাই 2016 সালের থাই সিবিআর। আর কাহিনীটা শুরু এখান থেকেই। এই 2016 সালের থাই সিবিআরটা বর্তমানে বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে 2023 সালে এসে, ওই 16 সালের মডেলই কিন্তু। বাট 16 সালের মডেল হলেও এটার প্রাইসটা এখন করা হয়েছে 7 লক্ষ টাকা। অলরেডি নাকি অনেক ইউনিট সেলও হয়ে গেছে, প্রি বুক ছিল কিছু। আমার মাথায় আসে না 2016 সালের বাইক কীভাবে 2023 সালে ইম্পোর্ট হয়। আমি জানি না, জাস্ট আমি ইম্পোর্ট করি না, তাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এই বাইকটা আগে সেল হয়তো 3 লাখ টাকায়, 3.5 লাখ টাকায়, সর্বোচ্চ 4 লাখ, 4.5 লাখ পর্যন্ত সেল হয়েছে। বাট এই সময়ে হয়তো প্রাইস বেশি, বাট তাই বলে 7 লাখ টাকায় কীভাবে সেল হচ্ছে আমি জানি না। তো এটাতে পরে আসতেছি, আগে আসেন এই মোহন মামার 7 লাখ টাকার পুরাতন বাইকের কাহিনীটা আমরা আগে শেষ করি। এইটাকে সে খুব অল্প দামে কিনছিল, কিনে এটাকে রিভিল করতেছে। এই থাই সিবিআরটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের আস্থার একটা জায়গা। মানে থাইয়ের নাম শুনলেই কেন জানি সবাই একটু মানে আবেগী ফিল করে, সুন্দর ফিল করে। আচ্ছা ফার্স্টেই হালকা একটু বিবরণ দিয়ে দেই, এটা যখন কিনছিল কালার করা ছিল না, এখন এই যে কালার করা হয়েছে, রিমেক কালার করা হয়েছে। আর টোটাল এটার যে ইঞ্জিনটা টোটালটা রিভিল করা হয়েছে। এটা কত টাকা দিয়ে কেনা হয়েছে, কিভাবে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে, কি করা হয়েছে, সব আজকের ভিডিওতে ডিটেলস বলবো। এখন আমরা যাচ্ছি এটার যে রংটা করা হয়েছে, রঙের ফিনিশিং এর জন্য আর একটা কি জানি কাটিং করতে হবে, ওই কাটিংটা করতে যাচ্ছি। আর আমি এখন এই বাইকটা চালাতে চালাতে আপনাদের বাকি ডিটেলস গুলো শেয়ার করবো আস্তে আস্তে। তো বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করি। বাট একটা ব্যাপার হচ্ছে, এটার যে অরিজিনাল কিটা সেটা কিন্তু এটা, বাট লক সেটটা চেঞ্জ করা হয়েছে। নর্মাল একটা লক সেট এখানে লাগানো হয়েছে, এই কারণে এটা এখন এই অবস্থায় আছে। আপাতত ইনিশিয়ালি আমি মামাকে পরামর্শ দিছিলাম যে এটা কেনার পর আগে ইঞ্জিনটা রিভিল করেন, কালারটা করেন আপাতত চলার মতো, তারপরে বাকি কাজ করেন। তো স্টার্ট দিই বিসমিল্লাহ বলে। ওকে, স্টার্ট নিয়ে নিল। হ্যাঁ আর না, টারো জিবি বিক্রি করে দেই নাই আপনার। এটাও তো থাই সিবিআর না? এটা কত দিন ছিলেন? আড়াই প্লাস। আর তারপরে আর কিছু করছেন? ও, কিনছিলেন কত দিয়া? 2 লাখ? 2,25। 25,000 খরচ করছেন তাতে? ওকে, তাহলে ঠিক আছে, লাভে আছেন। কত কিলো চলা এটা? 50,900। আর এটা 37,800। এইটা কিনছে কি না রিবিল করছে আর কি, দেখছেন? মানে বলতে বলতে আর একটা থাই সিবিআর, মানে থাই সিবিআরের চাহিদাটা অনেক ভালো। এখনও পুরাতন বাইকের মধ্যে এইটা একটু ভালো সেল হয় এখনও। আচ্ছা, একদম নতুন ইঞ্জিন করা এটার মধ্যে, মানে খুব সাবধানে চালাইতে হবে, যেহেতু লোকাল মার্কেট থেকে এটা রিবিল করা, একদম নতুন বাইকের থেকেও ভালো ট্রিট করতে হবে এটাকে। আচ্ছা, মিররটা চেঞ্জ করা আফটার মার্কেট। এই বাইকে ম্যাক্সিমাম সব আফটার মার্কেটের জিনিসপত্রই লাগায়। তারপরে এখনও কাজ বাকি হচ্ছে এই যে এখানে যে হোন্ডার স্টিকারটা লাগবে ওইটা লাগাইতে হবে, ওইটা মামা নিয়ে আসছে। ওই রঙের কাজ যে করবে ওর কাছে দিয়ে দিলেই ও করে দিবে। মিরপুর 10 থেকে এটা কালার করা, এটা টোটাল যে কালার করতে ভালোই খরচ হয়েছে। আচ্ছা, টোটাল খরচের হিসাবটা দিব আগে, তার আগে মামার কাছ থেকে শুনে নেই যে এটা কত টাকা দিয়ে কিনছে সে। সো রং করার জন্য মিরপুর 10-এ চলে আসছি। ভাই, রং করার পরে এটা কি কাজ করতে হয় এখন? লাস্ট যে কাজটা আছে, পলিশ। কতক্ষণ লাগবে ভাই? একটু দ্রুত করে দেন, মানে হয়ে গেলেই জাস্ট খুলনা চলে যাবে। সো পলিশটা করতে হবে, তাহলে আর একটু চকচকা হবে। আর এই যে এই প্লেসটা দেখতেছেন, কার্বন স্টিকার করে নিবে, অথবা এই প্যানেলটা চেঞ্জ করা যায় খুব কম দামে। যেমন এই যে এই প্যানেলগুলা খুব কম দামে চেঞ্জ করা যায়, কারণ এগুলো আর কালার করার দরকার হয় না, হয় চেঞ্জ করে নিতে হবে নাহলে স্টিকার করে নিতে হবে। আপাতত এটা পাওয়া যাচ্ছে না, এই জন্য আপাতত স্টিকার করে নিতে হবে। ম্যাক্সিমাম জায়গায় কালার হয়ে গেছে, এই তো মোটামুটি বিল হয়েছে। এখন আমরা মামার সাথে কথা বলবো। মামা, তাহলে এই বাইকটা কত দিয়ে কিনছিলেন আপনি?
1,50,000 তাহলে আর এখন পর্যন্ত হচ্ছে ইঞ্জিন বিল্ড করতে ওই মেমোটা বাইর করেন কত খরচ হইছে দেখি আমরা একটু এখানে দেখেন একটা বিশাল লিস্টিং আছে ইঞ্জিন বিল্ডিং প্লাস হচ্ছে কালার করা টোটালটার খরচ এখানে আছে তো হালকা করে আপনাদের যদি বিবরণ দেই এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট 14,000 টাকা তারপরে সিলিন্ডার পিস্টন 7,500 টাকা টাইমিং চেন 2,400 টাকা টাইমিং চেন গার্ডার আচ্ছা গার্ডার 800 টাকা ক্লাচ প্লেট 3,700 টাকা বাইকটাকে দেখেন আর খরচটাকে দেখেন তো 1,50,000 টাকাতে সে পারচেস করছে মানে যেহেতু অনেক পুরাতন খুলনা থেকে কিনছেন খুলনা এটা হচ্ছে কিন্তু খুলনা মেট্রোর নাম্বার হ্যাঁ তো এটা খুলনা থেকে কেনা হয়েছে তারপরে হেড রাবার ক্লাচ স্প্রিং হাবি জাবি ইঞ্জিন অয়েল সুইচ চাপা হাবি জাবি মানে অনেক কিছু মানে একদম এ টু জেড এটা করা হয়েছে তারপরে বল রেসার মানে একদম নতুন বাইকের থেকে খুব মানে কম সংখ্যক কাজ বাকি আছে আর মানে নতুন বাইকে যা যা কাজ থাকে কাছাকাছি কাজ হয়ে গেছে তবে সুবিধা হচ্ছে স্পোর্টস বাইক এই 2,50,000 টাকার মধ্যে বিল ও আচ্ছা টোটাল বিলটা কত দেখানো হয়নি তো এই যে দেখেন 98,920 আর সাথে আরো কিছু এক্সট্রা জিনিস আছে যেমন হচ্ছে টায়ার জেল তারপর হাবি জাবি ওটা পরে বলতেছে এটা হচ্ছে বাইকের আসল কস্ট মানে বাইক বিল করার কস্ট 98,920 প্লাস হচ্ছে 1,50,000 মানে এখানে ধরেন 1,00,000 আর কিনছে হচ্ছে 1,50,000 আর নেম ট্রান্সফারে কত খরচ হয়েছে আপনার 4,500 ওই তো সব মিলে আর কি 2,50,000 টাকায় বিল্ড রেডি 2,50,000 টাকা হিসাবে মানে মার্কেট প্রাইস এটা কেমন এটা নিয়ে আলোচনা করব এটা কাজটা শেষ হোক তারপরে আবার আসতেছি অ্যান্ড ফাইনালি এটার সব টাচ করা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এখন বাইকটাকে কেমন লাগতেছে অনেক জোস লাগতেছে জাস্ট পলিশ করার পরে একদম চকচক 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 করতেছে গাড়িটা চারিদিক থেকে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেই এই হচ্ছে অবস্থা আর এই স্টিকারটা আগে করা ছিল বাকি যেগুলো নতুন চকচক করতেছে এগুলা মাত্র করা অ্যান্ড বাইকের আগের যে লুক ছিল আর এই লুকটা চেঞ্জ জাস্ট আমি আগের একটা পিকচার আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি দেখেন আর তারপরে আবার এটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর লাগতেছে এখন বাইকের লুকসে কি আপনি খুশি হ্যাঁ বাইকের লুকসে সে খুশি ঠিক আছে চলেন তাহলে লাস্ট আর কিছু কাজ আছে ওইটা কমপ্লিট করে তারপরে আমরা আপনাদেরকে আরও ডিটেলসে বলতেছি এই যে বাইকগুলো মূলত সবুজ ভালো রিবিল করে এই যে মোটোপ্লেক্স সবুজেরও একটা সেম বাইক আছে আমি যদি সবুজেরটা আপনাদেরকে দেখাই আমরা তো যেটা বিল করলাম সেটা হচ্ছে এটা 1,50,000 টাকা দিয়ে কেনা আর ওই যে নিচে সবুজের শপে ওই যে দেখা যাচ্ছে লাল এটা সবুজের নিজস্ব সবুজ এটাকে জাস্ট একদম মানে ভাঙাচোরা অবস্থায় কিনছিল মেবি 90,000 বা সামথিং টাকা দিয়ে দেন ও এটাকে রিবিল করছে বাট ও হচ্ছে 2,500 cc এর হেডলাইট লাগাইছে সামনে এই কারণে আরো একটু মাস্কুলার লুক দেয় এটা এদিকে টেল লাইট থেকে শুরু করে এক্সস্ট সব কিছু লাগাইছে সবুজ এই এক্সস্টের দামও অনেক বেশি যে কোনো বাইকে চাইলে আপনি অনেক টাকা খরচ করতে পারবেন আফটার মার্কেট জিনিসপত্র লাগিয়ে বাট বিল্ড করা বাইকে মাঝে মাঝে অনেক অজানা সমস্যা দেয় সেরকম একটা অজানা সমস্যা আবার মামার বাইকে দিছে এই টোটাল বিল্ড কমপ্লিট হওয়ার পরেও তাই মামার মনটা একটু খারাপ আসছিলাম মামার বাইকের অবস্থা দেখতে ইঞ্জিন অয়েল পিঙ্ক হয়ে গেছে ইঞ্জিন অয়েল পিঙ্ক হওয়ার কারণ হচ্ছে এই ইঞ্জিন অয়েলের ভিতরে একটু পানি মিক্স হয়েছিল পানিটা মিক্স হয়েছিল কয়েলের যে তারটা থাকে ওই কয়েলের তার একটু গ্যাপ ছিল ওয়াশ করার সময় পানি ঢুকে যায় অ্যান্ড পিঙ্ক হয়ে যায় পরবর্তীতে ওই জায়গাটা সিল করে দেওয়া হয় অ্যান্ড ইঞ্জিন অয়েল আবারও চেঞ্জ করা হয় ফ্লাশ করা হয় ইঞ্জিনটাকে যাতে আর ভিতরে পানি না থেকে থাকে কোনোভাবেই সবশেষে লাস্ট খরচ দাঁড়ায় 3,00,000 মানে 3,00,000 তার বাইকটা ফুল বিল করা কমপ্লিট হয়ে যায় খরচ হইলেও মামার মনটা ঠিক তখনই ভালো হয়ে যায় কারণ কি জানেন ঠিক ওই সময়ই সবুজের গ্যারেজে একটা 7,00,000 টাকার বাইক আসে সার্ভিস করতে মানে ওই সেম বাইকটা 7,00,000 টাকা দিয়ে একজন কিনে নিয়ে এখানে সার্ভিস করতে আসে আর লাস্টলি আসেন আমি আমার মতামত শেয়ার করব তার আগে ছোট্ট করে টোটাল বিষয়ে মামার মতামতটা একটু নিয়ে নিই বাইকটা আমি আমার এলাকা থেকে একটা বড় ভাইয়ের কাছ থেকে নেই আচ্ছা কম টাকায় পেয়ে যায় সিবিআর বাইক যেহেতু এখন সে আমাকে বলছিল যে 50,000 টাকার মতো খরচ করলে বাইকটা আমি একবার নিজের মতো করে নিতে পারবো আর সিবিআর বাইকের পিছনে যে খরচের অ্যামাউন্টটা এত বেশি একটা পার্টসের যে দাম
অন্যান্য বাইকের কম্পেয়ার করলে দেখা যাচ্ছে প্রায় 70% বেশি সিবিআর বাইকের পার্টস। মূল কাহিনীতে যাবো মামার কাছে, একদম ছোট্ট করে মূল কাহিনীটা আবার বলবে আর কি। এখন খুলনা থেকে বাইক নিয়ে আসছি, নিয়ে আসার পরে সার্ভিসিংয়ে দিছি মামার পরিচিত সবুজ ভাইয়ের এখানে। এখন দেওয়ার পরে টাইম দেয় যে এই টাইমে হয়ে যাবে, এরপরে আমি মামারে বলছি যে বাইক যদি রেডি হয়ে যায় মামা অনেকদিন ইউজ করবে, কন্ডিশন বুঝলে ভালো হইলে আমি তখন নিয়ে যাবো। তো আমি সেইভাবে প্রতীক্ষায় আছি। এক সপ্তাহ পার হয়, বাইকের খোঁজ খবর নিলে যে আরেকটু কাজ বাকি আছে, আবার এক সপ্তাহ পার হয়, আবার তখনও বলে যে আরেকটু বাকি আছে হয়ে যাবে। এই করতে করতে প্রায় আজকে এক মাস হয়ে গেল। কষ্টের কথা কি বলবো মামা, পুরাতন বাইক আর কিনবেন? আমি আর বাইক না চালাইলেও পুরাতন বাইক কিনবো না, এত পুরাতন বাইক কিনবো না। এটা আসলে কি বলবো যে খরচ হয়েছে ঠিক আছে, কিন্তু কষ্ট যেটা হয়েছে বাইক, এখন যতই ঠিক হোক গাড়ি কষ্ট তো আর ফেরত আনা যাবে, কষ্ট ফেরত আনা যাবে না। তো আমি লাস্ট পর্যন্ত এই জন্য ওয়েট করতেছিলাম যে আপনাদের ডিসিশনটা দিব। আমিও আমার 10,000 টাকাতে একটা বাইক কিনছিলাম ছোটোবেলায়, অনেক আগের কাহিনি। তো ওইটার পিছনে আমি আরও 20,000 টাকা খরচ করছিলাম, তারপরেও মনে হয়েছে বাইক একই রকম রয়ে গেছে, মানে এটা প্যারা দেওয়া শেষ হয় না, একটু এটা নষ্ট হয়। এই কারণে আমার সাজেশন থাকবে, আপনারা বাইক কিনলে অবশ্যই অল্প 10,000 কিলোমিটার বা সর্বোচ্চ 15,000 কিলোমিটার পর্যন্ত চলা ফ্রেশ বাইক কিনতে পারেন, বাট একদম ধ্বজভঙ্গ হয়ে গেছে এই যে থাই বাইক অনেক পুরাতন এটা ভালো, এগুলো কিছু কেনা যাবে না। বাই দ্য ওয়ে যে প্লেসটাতে আছে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে এই আড্ডাটা দিলাম আর মনের দুঃখটা শুনলাম তার। সো আজকের ভিডিও এখানেই শেষ করা যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কোনো কিছু কমেন্ট থাকলে কমেন্ট করেন, মামা রিপ্লাই দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।